প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আপনাদের সম্মানিত স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুল হক, সহকারী শিক্ষক ভালগোবরা সেন্টার বিশ্ববিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আবার ক্লাস সিক্স এর ইংলিশ ফার্স্ট পেপারে নিয়ে আলোচনা করব। তো ইংলিশ ফার্স্ট পেপারে আজকে আমরা লেসন সেভেন নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা ইংলিশ ফার্স্ট পেপার পড়ে পাঠাও এবং লেসন সেভেন বের করো। তো লেসন সেভেনে দেখো এখানে যে বিষয়গুলো আমরা আলোচনা করবো, আমরা আসলে কি বিষয়টা বা লেসনটা পাঠ করে আসলে কি আমরা শিখতে পারবো। যেমন রিকগনাইজ ওয়ার্ড এক্সপ্রেস ওয়ান ওয়ার্ডস ইন সেন্টেন্স, আমরা কি করতে পারবো লেসনটা পড়ার পরে বাক্য শব্দ বাক্যে আমরা কি করতে পারবো শব্দগুলো শনাক্ত করতে পারবো এবং কি শব্দগুলোর উপর যুক্তি দিতে পারবো, তাই না? তারপর দেখো রিকগনাইজ ইন্টোনেশন ইন সেন্টেন্সেস, বাক্যগুলোর স্বরে শনাক্ত করতে পারবো কোন উচ্চারণগুলো। তারপর আন্ডারস্ট্যান্ড এন্ড এনজয় পয়েন্টস, আমরা কি করতে পারবো কবিতা বুঝতে এবং উপভোগ করতে পারবো। তো তোমরা লেসন সেভেন দেখতে পাচ্ছ কি একটা এখানে পয়েম দিয়ে আছে না, তাই না? তো আমাদের এখানে হোল্ডিং হ্যান্ডস মানে কি হাত ধরা ধরে, তাই না? তো প্রথমে আমরা কি তোমার পয়েমটা দেখো আবৃত্তি করি। হোল্ডিং হ্যান্ডস লিউনো অ্যান্ড ফ্লি, এলিফ্যান্টস ওয়াকিং হাতিগুলো হাঁটছে, অ্যালং দ্য ট্রেইলস পায়ে চিহ্ন বরাবর আর হোল্ডিং হ্যান্ডস, তারপরে হাতে হাত ধরছে তারা বাই হোল্ডিং টেইলস, এবং আর কি করছে লেস ধরার মতো দিয়ে ট্রাঙ্কস অ্যান্ড টেইলস গুড়ি এবং ব্লেড আর হ্যান্ডি সরি এখানে ট্রাঙ্কস হবে সুর হাতের সুর, ট্রাঙ্কস অ্যান্ড টেইলস সুর এবং ব্লেড আর হ্যান্ডি থিংস, এগুলো হচ্ছে কি তোমার সুবিধাজনক জিনিস। হোয়েন এলিফ্যান্টস ওয়াক, যখন হাতি হাঁটে ইন সার্কাস রিংস, সার্কাস মানে হচ্ছে কি তোমার প্রদর্শনী, প্রদর্শনীর বৃত্তে যখন কি প্রদর্শনীতে যখন প্রদর্শনীর রিংয়ে যখন তোমার হাতে হাঁটে অ্যান্ড হোয়েন দে ওয়াক, এবং যারা যখন তারা কি করে হাঁটে ইট নেভার ফেলস, তারা কখনো কি ব্যর্থ হয় না। দেয়ার হোল্ডিং হ্যান্ডস, তারা হাতে হাত ধরেছে বাই হোল্ডিং টেইলস, এবং কি লেজ ধরার মাধ্যমে বা লেজ ধরার মতো দিয়ে। তো শিক্ষার্থীরা এই পয়েন্টসটা পড়ার পরে আমাদের যে বিষয়টা হচ্ছে এখানে কিছু ওয়ার্ড আছে যেগুলো কি তোমরা হয়তো অনেকে জানো না, তো চলো আমরা এই ওয়ার্ডসগুলো একটু বা ওয়ার্ড মিনিংসগুলো একটু দেখে নিই। তো প্রথমে যেটা তোমার আমরা এই ফার্স্ট থেকে লেখা শুরু করি, এই এলিফ্যান্ট, তাই না? তারপরে ওয়াক, অ্যালং, তারপরে হোল্ড, টেইলস, তারপরে ফেইল, তো আমরা
কি তোমার হাতি তারপর ওয়াক ওয়াক মানে আটা তারপর অ্যালং অ্যালং মানে হচ্ছে বরাবর তারপরে হোল হোল মানে হচ্ছে ধরে থাকা তারপর টেইল এখানে দেখো টেইল টেইল মানে কি তোমার ব্লেজ তাই না টেইল তারপরে হ্যান্ডি হ্যান্ডি মানে হচ্ছে কি সুবিধাজনক তারপরে ফ্রেজ ফ্রেজ মানে কি এটা হচ্ছে রেখা বা আমরা যেটাকে দাগ বলতে পারি তারপরে ফেইল ফেইল মানে হচ্ছে ব্যর্থ তাই না তো আমরা এই ওয়ার্ডগুলি বললাম একটু দেখে নিলাম আশা করি তোমাদের এবার আসবে এলাম এখন দেখো A1 A1 কি বলা আছে রিসাইট দ্য পোয়েম ইন গ্রুপস ইন পেয়ারস এন্ড দেন ইন্ডিভিজুয়ালি এই A1 এ যেটা বলছে তোমাকে কবিতাটা আবৃত্তি করতে হবে কি কিভাবে ইন গ্রুপস তুমি দলীয় আবৃত্তি করতে পারো তারপর ইন পেয়ারস জোড়ায় জোড়ায় এবং তারপরে কি এন্ড দেন ইন্ডিভিজুয়াল তুমি ব্যক্তিগত ভাবে কি এটা করতে পারো তো এটা তুমি কিভাবে করবে নিজেরাই করতে পারো তাই না ট্রাই ইওর সেলফ তুমি নিজে এটা বাসায় আপনি কি করবে তারপরে এখানে দেখো পেজ নাম্বার 20 A2 A2 কি বলা আছে লুক এট দ্য ফলোইং ওয়ার্ডস লুক এট দ্য ফলোইং ওয়ার্ডস নিচে কি কিছু শব্দ দেখো যেমন ইচ ওয়ার্ড হ্যাজ মোর দেন ওয়ান মিনিংস প্রত্যেকটা ওয়ার্ডের কি তোমার শব্দের একাধিক অর্থ রয়েছে দ্য মিনিং ইন হুইচ দ্য ওয়ার্ড হ্যাজ বিন ইউজড ইন দ্য পোয়েম ইজ গিভেন কবিতায় যে অর্থে একটি শব্দ ব্যবহৃত হয়েছে তা এখানে দেওয়া হয়েছে Can you think of any other meaning or meanings? তুমি কি শব্দটির কোনো অন্য কোনো অর্থ বলতে পারবে? তারপরে এখানে দেখো ট্রাঙ্ক ট্রাঙ্ক তে আছে ট্রাঙ্ক ট্রাঙ্ক মানে কি দেখো কবিতা যে অর্থে ব্যবহৃত হয়েছে দ্য লং নোজ অন আপন এলিফ্যান্ট হাতির লম্বা না তাই না তারপরে দেখো রিং অ্যারাউন্ড এখানে যে রিপ্লো দেওয়া আছে রিং অ্যারাউন্ড কনফাইন্ড এরিয়া ইন হুইচ অ্যানিমালস অফ পিপল পারফর্ম অর কম্পিট একটি বৃত্ত বা জায়গা এখানে দেওয়া আছে এবং কি সেখানে যেখানে জীবজন্তু অথবা মানুষ কোনো চিন্তা করে অথবা তারপরে there are seats around the outside of the ring for the audience সেখানে কি মাটির চাপ আছে দর্শকদের জন্য কি তোমার বসার ব্যবস্থা করা আছে for example এখানে একটু example দিচ্ছি যেমন কি a circus ring or a boxing ring এটা হতে পারে কি একটি প্রদর্শনী বৃত্ত অথবা কি একটি মুষ্টিযুদ্ধ কোন বক্সিং হচ্ছে কি মুষ্টিযুদ্ধের একটা বৃত্ত তো ওখানে কি প্রথমে যে বলছিল কি যে আমাদের যেটা করতে হবে এখানে কি কবিতার যে অর্থে একটি শব্দ ব্যবহৃত হয়েছে এবং কি তুমি এই শব্দটার অন্য অর্থ বলতে পারো কিনা তো আমরা এখন সেটাই করব তো দাঁড়াই আমি এটা বসে দিচ্ছি
এইখানে যে শব্দ আছে একটা হচ্ছে কি তোমার ট্রাঙ্ক a large box with hinged lid a large box with hinged lid এটা কেমন বলতে গেছে কবজা লাগানো একটা কি কবজা লাগানো বা ডাকার সময় একটা বড় বক্স তারপরে আমরা এটাকে আরো উত্তর দিতে পারি কোন কি ট্রাঙ্ক ট্রাঙ্ক আমরা এখানে এটা বলছিলাম কি যে এটা এখানে ব্যবহৃত হয়েছিল কি তোমার বক্স বাক্স হিসেবে আর এখানে আমরা ব্যবহার করবো কি তোমার ট্রাঙ্ক এখানে আমরা ব্যবহার করবো কি কানোবা বুড়ি গাছের কানোবা বুড়ি হিসেবে তাই না তো আমরা এখানে কি লিখতে পারি দ্য মেইন বোর্ড ইজ স্টিল মেইন বোর্ড ইজ স্টিল অফ দ্য ট্রি ঠিক আছে মানে কি গাছের মূল কাণ্ড তাই না তো এটা হচ্ছে তোমার ট্রাঙ্ক তো আরেকটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে কি তোমার রিং আমরা এখন রিং ওইটা দিয়ে বলি রিং রিং মানে হচ্ছে তোমার আমরা এখানে কি বলতে লিখতে পারে এখানে আংটি হতে লিখতে পারি আমরা না আংটি তো আমাদের দিকে সেন্টেন্স শুরু করি ডায়মন্ড আমরা লিখতে পারি কি যে এ এ গ্যাস মিল এটা মানে গ্যাসের চুলে দেওয়ার মধ্যে যে রিংটা গ্যাস মিল আমরা বলতে পারি এটাকে গ্যাস মিল এটাকে বলতে পারি
চলায় ব্যবহৃত উড়ি তাই না তারপরে উড়ি এটা কি আমরা বলতে পারি কি কোন ভাষা দেখো কোন ভাষা দেখো কোন ভাষা দেখো কি বলি উড়ি to make a sound to telephone na jokon telephone baje tokhon ki ei shobdo ta hoy jeta amra ki boli ring tai na to shikhechhira amra tomar ek chota onsho ta korlam shekhane ki bolo chilo je tomar kobitay je ekta shobdo bolo chilo যে অর্থে কোন শব্দটার আর কোন অর্থ তুমি জানো না তো আমরা এখানে কি কবিতা যে অর্থে ব্যবহৃত হয়েছিল আমরা কিন্তু তার চেয়ে আরো বেশি করে আলাদা করে লিখলাম তাই না যখন কবিতা ছিল কি তোমার ট্রাক মানে কি ওখানে সুর ছিল হাতে সুর তো আমরা এখানে কি ট্রাক মানে আরো কিছু লিখলাম তো ট্রাক মানে কি বক্স বা বাস তারপর কি আছে ছিল তোমার আন্দোবা গড়ি তারপরে এখানে কি রিং রিং মানে আমরা কি লিখলাম আংটি তাই না আবার একটা রিং আছে কি যে গ্যাসের চুলার ব্যাপারে ধরে এক ধরনের রিং তারপর আরেকটা হচ্ছে রিং যেটা হচ্ছে কি তোমার ফোন বাজার পড়তে আমরা ব্যবহার করি তারপরে আমরা শিখে দিলাম এক কি অংশটা দেখো এখানে কি বলা আছে নাও ম্যাচ দ্য ওয়ার্ডস অ্যাবভ উইথ দ্য পিকচার বিলো ছবিগুলোর সাথে উপরে শব্দগুলো মেলাও এখানে দেখো ভালো করে এখানে চাকা টিক দিয়ে আছে তো এই অংশ এবংগুলোর সাথে আমরা কোনটা ম্যাচ করব যেমন প্রথম যে আছে কি এখানে কি টেলিফোন দেখতে পাচ্ছ এখানে রিং হচ্ছে পাচ্ছ তাই না তো এটার সাথে আমরা যদি দেই ওকে তাহলে এটা হতে পারে তাই না একটু ভালো করে ছবি দেখে করো তাহলে ওটার সাথে ম্যাচিং হবে কোনটা এই ফোন বাজার তাই না তারপর দেয়া আছে কি দেখো একটা বক্স এখানে একটা বক্স দেয়া আছে তাই না একটু ভালো করে খেয়াল করো তো বক্স কি দেয়া আছে তোমার এটা বক্স দেয়া আছে না তো ওইটার সাথে আমাদের ম্যাচ করতে হবে আমরা কি প্রথমে এটা হচ্ছে তোমার ট্রাঙ্ক ট্রাঙ্ক মানে আমরা কি বলেছিলাম ট্রাঙ্ক মানে হচ্ছে একটা বাক্স তাই না তাহলে এটা হবে এটার সাথে মানে টু আর এটা দিকে আমরা দেই ওয়ান তারপরে এখানে দেখো আরেকটা পিস দেয়া আছে এটা হচ্ছে কি আংটি তাই না তো এটা সাথে ম্যাচিং হবে কোন রিং আংটি এটা থ্রি তাই না তারপর দেখ এখানে এটা গাছ দেখা যাচ্ছে তো এটার সাথে কি আমরা বলেছিলাম ওখানে কি ট্রাঙ্ক ট্রাঙ্ক মানে কি তোমার গাছে কাণ্ড বা গুড়ি এখানে দেখো কাণ্ড এবং গুড়ি দুটো আছে তো আমরা কি এটা দেখো না ফোর তো আশা করি কি এই অ্যাড্রেসটা তোমরা বুঝতে পেরেছো তারপর দেখো F4 অংশটা F4 F4 কি বলা হচ্ছে কেন মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস শব্দগুলো দিয়ে কি তুমি বাক্য রচনা করতে পারবে কেন তো আমরা আবার চেষ্টা করি দেখো আমরা শব্দ তৈরি করতে পারি কিনা একটু ভালো করে দেখো তুমি যারা চেষ্টা করো ring
ring. তার পিকচার কত ছবি আছে দেখো তোমার ring এখানে কোন ছবি বড় করে কেন করো পেজ 20 20 নাম্বার পেজে দেখো এই ring বানা ছিল কি আমাদের ফোন বাজার তাই না তো এটা তো আমরা কি করে আমরা একটা মেকিং সেন্টেন্স দেখি নিজের চেষ্টা করো a telephone is a telephone is ringing telephone ta ki tomar bajche tar pore ki de ache eta diye amra arta dekhte pari arta ring ache ekhane dekho bhalo kore am ki de ache na to amra eta diye arta korbo এই লিংক দিয়ে আমরা অ্যাড করব তো আমরা ক্লিক করে এই ডেমো রিং এই গ্যাপ দিয়ে ডেমো রিং সে আমাকে কি একটা জিরো রাখ দিয়েছিল তারপর দেখো নাম্বার 3 এখানে আমি কি দিয়ে আছে তোমার ট্রাম্প বাকি আছে কি দুটো বাকি আছে দেখো ট্রাম্প ট্রাম্প এখানে ট্রাম্প বলতে আমরা কি বাক্স বুঝছি তাই না তো আমরা লিখতে পারি এ এ কিট আমরা যদি এটা দিই Ticket, his claw, ticket, his claw into the in the front. কেট ইজ ক্লোজ সে তার কাপড়গুলো রেখেছিল কোথায় ইন দা ট্রাঙ্ক ওই ট্রাঙ্ক তোরম বা বাক্সের ভিতরে তারপর দেখো নাম্বার 4 ওখানে আর একটা ট্রাঙ্ক বাকি আছে আমাদের ট্রাঙ্ক এই ক্ষেত্রে ট্রাঙ্কটা হবে কি তোমার ওকে আমরা অর্থ লিখে দিই ফোন এটা হচ্ছে ফোন বাজার আর এটা হচ্ছে কি তোমার আংটি আর এই ট্রাঙ্ক হচ্ছে কি তোমার বাক্স আর এই ট্রাঙ্ক হচ্ছে তোমার আমরা যদি বলি কি এটা গাছে কান্ডওয়া গুড়ি তাই না তো এই ট্রাঙ্ক দিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করি দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি ইজ ভেরি লার্জ ট্রাঙ্ক অফ দ্য ট্রি ইজ ভেরি লার্জ গাছের গুড়ি কি অনেক বড় তাই না তো এখানে ভালো করে দেখো আমাদের এফোর এর বড় বলা ছিল উপরে যে এফিতে বিষয় নিচে করে দেওয়া ছিল যে কি একটা ফোন পাতা একটা পিকচার তারপর একটা ট্রাম একটা বক্সের উপরে কি আনছি তারপর একটা গাছের ছবি ছিল তো ওইখানে যে বিষয়গুলো ওইটাতেই আমরা কি তোমার তারপরে দিয়েছিল তারপর দেখো ট্রাঙ্ক এখানে ট্রাঙ্ক মানে কি তোমার
বাক্সো কেপ ইজ ক্লোজ ইন দা ট্রাঙ্ক সে না কাপড়গুলো কোথায় গিয়েছিল ট্রাঙ্কের ভেতরে বা ব্যাগের মধ্যে তারপর এখানে তো মার্কেট ট্রাঙ্ক দেয়া আছে তো ঠিক আছে কারণ ও গুড়ি তো আমরা কি লিখলাম দা ট্রাঙ্ক অফ দা ট্রি ইজ ভেরি লার্জ গাছের কাণ্ডটা খুব বড় বা গুড়িটা খুব বড় তো শিক্ষার্থীরা তোমরা নিজের মতো সেন্টেন্স তৈরি করে নিতে পারো ঠিক আছে তো শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো করে বিষয়গুলো বুঝতে পেরেছ এবং তোমরা নিজের একটি ভাষায় এগুলো প্র্যাকটিস করবে তাহলে বিষয়গুলো আসলে কি বুঝতে পারবে তো শিক্ষার্থীরা